नमस्कार बंधुरा, आमि तापस मालाकार, आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज भारतेर 74तम स्वाधीनता दिवस, आपनादेर सबाइके आमार पक्ष थेके स्वाधीनता दिवसेर शुभेच्छा अभिनंदन। आज के एकटी गुरुत्वपूर्ण विषय निये आमि कथा बोलते चलेछि। देखुन कि सेई विषय। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, এইরকমই লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পাওয়ার জন্য। এছাড়াও লাইক, কমেন্ট এবং শেয়ারও করতে পারেন। দেখুন কি সেই গুরুত্বপূর্ণ নিউজ। আমি বর্তমানে রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, তার অফিসিয়াল ওয়েবসাইট। এখানে জেক্সপো এবং ভোকলেট অর্থাৎ কারিগরি শিক্ষায় ভর্তি হওয়ার জন্য যে এন্ট্রান্স পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু নিয়ে কিন্তু আজ বিস্তারিত কথা বলছি। দেখুন এবছরের জেক্সপো এবং ভোকলেট পরীক্ষার যে সময়সীমা ছিল তা কিন্তু প্রায় শেষ, এবং সেই পরীক্ষা এখন কি হবে তাই নিয়ে আজকে একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে এই স্টেট কাউন্সিলের তরফ থেকে। দেখুন এখানে এই অপশানটাতে যদি ক্লিক করেন যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর জেক্সপো 2020 ভোকলেট 2020, এখানে দেখুন ক্লিক, এই অপশানে ক্লিক করলে দেখুন কি আসছে। এখানে ক্লিক করলে দেখুন একটি নতুন পেজ আসছে যে অনলাইন পোর্টাল ফর জেক্সপো 2020 ভোকলেট 2020। জেক্সপোটা কি? জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান ফর অ্যাডমিশন টু ডিপ্লোমা ইনস্টিটিউটস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার ইন ওয়েস্ট বেঙ্গল ফর দ্য একাডেমিক সেশন 2020-21। আচ্ছা, এখানে বলছে, দেখুন কি বলছে, যে নোটিফিকেশান রিগার্ডিং রি ওপেনিং অফ অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর অ্যাডমিশন টু দ্য ডিপ্লোমা কোর্সেস। যারা এতদিন অ্যাপ্লাই করেছেন তাদের কোনো ব্যাপার নয়, কেউ যদি এখনও পর্যন্ত জেক্সপো এবং ভোকলেট 2020 পরীক্ষার জন্য আবেদন করতে চান তাদের জন্য নতুন করে কিন্তু অ্যাপ্লিকেশান পোর্টাল কিন্তু আবার চালু করে দেওয়া হচ্ছে। দেখুন এখানে ক্লিক করলে আরও বিস্তারিত তথ্য পাবেন। দেখুন এই সেই গুরুত্বপূর্ণ আপডেট। দেখুন 13 আগস্ট 2020 এটা বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, কারিগরি ভবন, কলকাতা, নিউ টাউন, রাজারহাট। নোটিফিকেশানটা দেখুন ভালো করে, ফর অ্যাডমিশন টু দ্য ডিপ্লোমা কোর্সেস ইন গভর্নমেন্ট, গভর্নমেন্ট স্পন্সর্ড অ্যান্ড সেলফ ফিনান্সড ইনস্টিটিউটস ইন দ্য স্টেট ফর দ্য একাডেমিক সেশন 2020-21, দ্য অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল ফর জেক্সপো 2020 অ্যান্ড ভোকলেট 2020 উইল বি রিওপেন্ড, অর্থাৎ নতুন করে কিন্তু আবেদন আবার গ্রহণ করা শুরু হচ্ছে। কবে থেকে? অন 14 আগস্ট 2020, গতকাল থেকে কিন্তু শুরু হয়ে গেছে। আজ 15 আগস্ট, গতকাল 14 আগস্ট থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই অফিসিয়াল ওয়েবসাইট www.webcity.co.in, অ্যান্ড সেম উইল রিমেন লাইভ টিল 11:59 রাত্রি পর্যন্ত, 31 আগস্ট 2020 পর্যন্ত। কিন্তু এখনও পর্যন্ত যারা আবেদন করেননি তারা কিন্তু জেক্সপো এবং 2020 এবং ভোকলেট 2020 পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। জেক্সপোটা হচ্ছে সাধারণ যারা মাধ্যমিক পাশ করেছে স্টেট কাউন্সিল থেকে, আমাদের মধ্যশিক্ষা পরিষদ থেকে, তারা কিন্তু আবেদন করতে পারেন। ভোকলেটটা হচ্ছে তারা যারা ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে ভোকেশনাল স্ট্রিমে হয়তো এইচএস পাশ করে সেকেন্ড ইয়ারে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সেকেন্ড ইয়ারে ভর্তি হবে, তাদের জন্য হচ্ছে ভোকলেটটা। আচ্ছা, এইবার দেখুন, ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড আর্লিয়ার ফর জেক্সপো 2020 অর ভোকলেট 2020 আইদার অনলাইন অর অফলাইন মোড নিড নট টু অ্যাপ্লাই এগেন। যারা আগে থেকে অ্যাপ্লাই করেছিলেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে হবে না। যারা নতুন করে এখনও আবেদন করতে চান তাদের জন্য কিন্তু এই নতুন সুযোগটা দিচ্ছে। দেখুন কেন সুযোগটা দেওয়া হচ্ছে। দেখুন এবছরের পরীক্ষা সংক্রান্ত কিন্তু এই যে এন্ট্রান্স পরীক্ষা তা কিন্তু স্থগিত করে দেওয়ার জন্য একটা ঘোষণা কিন্তু হচ্ছে এখানে। কী বলছে দেখুন, এখানে বলছে যে ডিউ টু দ্য প্রেজেন্ট সিচুয়েশন আন্ডার কোভিড-19 প্যান্ডেমিক দ্য এন্ট্রান্স এক্সামিনেশান ফর জেক্সপো 2020 অ্যান্ড ভোকলেট 2020 উইল নট বি কন্ডাক্টেড দিস ইয়ার, অর্থাৎ এবছরে কিন্তু এই দুটো পরীক্ষা যেটা সেই কি পরীক্ষা কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না, এ পরীক্ষা এবছর নেওয়া হবে না, পরীক্ষা কিন্তু ক্যান্সেল করা হলো। ডিটেল মেথডস ফর প্রিপারেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড অ্যাডমিশন গাইডলাইন উইল বি পাবলিশড শর্টলি, অর্থাৎ
কোনো রকমের পরীক্ষা কিন্তু এবছর নেওয়া হবে না। পরীক্ষা ছাড়াই কিন্তু মেরিট লিস্ট কীভাবে প্রকাশ করবে তার গাইডলাইন কিন্তু পরবর্তীতে প্রকাশ করা হবে। কিন্তু এটুকু মনে রাখুন, যারা এর আগে অ্যাপ্লাই করেছিলেন তারা এবং যারা নতুন করে অ্যাপ্লাই করতে চান তারা মনে রাখবেন, এই বছরের কিন্তু জেক্সপো এবং ভোকলেট 2020 যেটা একটা রিটেন পরীক্ষা হয় যার ভিত্তিতে তার মেরিট লিস্ট প্রকাশিত হয়, যার ভিত্তিতে র্যাঙ্কের ভিত্তিতে গভর্নমেন্ট প্রাইভেট ইত্যাদি কলেজগুলোতে ভর্তির সুযোগ পাওয়া যায়, সেই পরীক্ষা কিন্তু এবছর হবে না সেটা পরিষ্কার জানানো হয়েছে। কীভাবে ভর্তি না হবে সেটা কিন্তু পরবর্তীতে জানানো হবে। অবশ্যই ওই অফিসিয়াল ওয়েবসাইটটা এবং এই চ্যানেলটিতে নজর রাখতে থাকেন। তারপরে দেখুন কি বলছে, প্লিজ কিপ ইন টাচ উইথ দ্য কাউন্সিলস ওয়েবসাইট, যেটা আগেই বললাম www.wabsct.co.in অন রেগুলার বেসিস, প্রতিদিন প্রায় দেখতে বলছে এই ওয়েবসাইটটাকে, ফর ফার্দার ইনস্ট্রাকশান রিলেটেড টু প্রিপারেশন অফ মেরিট লিস্ট অ্যান্ড অ্যাডমিশন গাইডলাইন, কীভাবে প্রিপারেশন হবে এবং কীভাবে ভর্তি না হবে নতুন কলেজগুলোতে সেটা কিন্তু বলছে, বাই অর্ডার WBSCT অ্যান্ড VE অ্যান্ড SD। এই হচ্ছে গুরুত্বপূর্ণ জেক্সপো এবং ভোকলেট পরীক্ষার্থীদের জন্য একটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা এই নিউজটি। আপনি যদি এটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে পারেন এবং আপনার পরিচিত যারা জেক্সপোর ফর্ম ফিল আপ করেছিল এর আগে বা নতুন করে এখনও করতে চায় তাদের সুযোগ দেওয়া হচ্ছে, তাদেরকে আপনি জানিয়ে দিন শেয়ার করার মাধ্যমে। হ্যাঁ, এছাড়াও ভালো লাগলে লাইক করবেন। এই বিষয় নিয়ে যদি আর কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর পরবর্তীতে যখন নতুন আপডেট দেওয়া হবে এই স্টেট কাউন্সিলের তরফ থেকে যে কীভাবে মেরিট লিস্ট প্রকাশিত হবে সে তাই নিয়ে আমি কিন্তু বিস্তারিত এই পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেবো। নমস্কার, ধন্যবাদ।